মারোয়ারি যুবমঞ্চ রায়গঞ্জ অনুপ শাখার পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় শনিবার দুপুরে। মূলত গ্রীষ্মকালে রক্ত সংকট দূর করতে সারা ভারতব্যাপী মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজিত হচ্ছে। তারই অঙ্গ হিসেবে এদিন রায়গঞ্জে রক্তদান শিবির আয়োজিত হয়। মূলত ব্যবসায়ী ও ব্যাংকে চাকরিজীবীরা রক্তদান করছেন, এদিন সেটি মাথায় রেখেই শনিবার এই শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এদিনের কর্মসূচিতে সংগঠনের সভাপতি হেমন্ত আগরওয়ালা, সম্পাদক কুশল মুন্দ্রা, গৌরব আগরওয়ালা রক্তের কনভেনার সুমিত আগরওয়ালা ছাড়া উপস্থিত ছিলেন বহু যুবক যুবতী। এদিনের রক্তের কনভেনার আদিত্য আগরওয়ালা কি জানিয়েছেন শুনবো। আপনার নাম কি দায়িত্ব আছে? আমার নাম আদিত্য আগরওয়ালা, আমরা মারুড়ি ওমেন্সের আমি মেম্বার, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি আর ট্রেজারের তরফ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের 17 জুন আজকে আমাদের ব্লাড ব্যাংকের আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করেছি এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পে। আমাদের অল ইন্ডিয়া মারওয়াড়ি ওমেন্সের তরফ থেকে একই সপ্তাহ মানে আপনার 11 তারিখ থেকে 17 তারিখ অবধি আমাদের ব্লাড ডোনেশন উইক রাখা হয়েছে। তার মধ্যে আমরা আজকের দিনটা সিলেক্ট করেছি কারণ আজকে স্যাটারডে, আজকে বেশিরভাগ লোক অ্যাভেলেবেল থাকে। আজকে আজকে ব্যাংকও খোলা আছে, ব্যাংকের কর্মচারীরাও আসতেছে, ওরাও দিচ্ছে। আর আমাদের এখানকার যে লোকাল পাবলিকগুলো ওদের কাছ থেকে আমরা ভালো সাপোর্ট পাচ্ছি। এখন অবধি আমাদের অ্যাপ্রক্সিমেটলি 10টা থেকে 12টা আমাদের আধ ঘন্টা হয়েছে চালু করা, 10টা থেকে 12টা এখন অবধি ডোনেশন হয়ে গেছে। আমরা আজকে চেষ্টা করছি 50টা মিনিমাম ডোনেশন মানে লোকজন জোগাড় করা, 50টা ইউনিট ব্লাড দেওয়ার রায়গঞ্জ হসপিটালে, যেখানে অনেক ক্রাইসিস আছে ব্লাডে। আমাদের অল ইন্ডিয়াতে ব্লাডের ক্রাইসিস আছে, তাই জন্য আমরা এটা একটা ওয়ে যেটা দিয়ে আপনার সবাই সব লোককে পুরো ইন্ডিয়াতে একটা জাগৃত করতে চাচ্ছি, যেটা কি ব্লাড ডোনেশন করবো, ওটা আপনার জন্যও ভালো আর যারা আপনি যাকে দিচ্ছেন তাদের জন্যও ভালো। এক ইউনিট ব্লাড থেকে 3 জনের লাইফ সেভ করা যায়। আর ব্লাড ডোনেশন যদি করেন আপনার শরীরের নিজেই রক্ত তৈরি হবে, তো ওটা আপনার শরীরের জন্য অনেক ভালো। 14 টাইমলাইন রায়গঞ্জ।